আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু। ইন আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, মাগরিবের সালাত আদায়ের পরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্নকরণ অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, শুরুতেই পরিচয় করে দিচ্ছি, আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলমী দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মুখতারাম মুফতি মুশফিকুর রহমান সালেহী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মুখতারাম? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, আমরা দোয়া করি। দর্শক, আজকের আয়োজনে আপনারা সরাসরি যারা প্রশ্ন করতে যাচ্ছেন স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করুন। আমাদের এই আয়োজনটি যারা ফেসবুকে দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। ইউটিউবে যারা দেখতে যাচ্ছেন ভিজিট করুন youtube.com/rtv ইসলামিক শো। আমরা আজকে যে বিষয়টি আপনারা যে প্রশ্নগুলো করবেন সেগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তারপর প্রথমে যে বিষয়ে আমি মোহতারামের কাছে জানতে চাচ্ছি যে মোহতারাম, অনেক সময় প্রয়োজনের তাগিদে অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েন, তো ঋণগ্রস্ত হয়ে পড়লে একজন মানুষ শত চেষ্টা করেও দেখা যাচ্ছে যে পরিশোধ করতে পারছেন না, এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কীভাবে ফরিয়াদ করবেন বা চাইবেন, বলবেন কীভাবে? ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপনি প্রশ্ন করেছেন যে ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধ করতে না পারে, অর্থাৎ যার কাছ থেকে ঋণ গ্রহণ করেছে, তো তিনি যদি এরকম হয় যে যার কাছ থেকে ঋণ গ্রহণ করেছেন, যিনি ঋণ দিয়েছেন, তিনি যদি দেখেন যে না লোকটা এত হত দরিদ্র যদি তার ঋণ পরিশোধ করতে পারছেন না, তো এখানে ঋণ গৃহীতা তার কাছে হয়তো যে সময় নিয়েছিলেন তিনি তার কাছ থেকে চেয়ে আর সময়টা বৃদ্ধি করে নেবেন, আর তিনি যদি এমন হয় যে তিনি একেবারে দিতে অক্ষম, তাহলে তিনি যার কাছে গ্রহণ করেছেন যদি দয়ালু হয়, অথবা উনি যদি এরকম হয় যে অনেক সম্পদের মালিক, তিনি তারপরে দয়া যদি করেন যে না ঠিক আছে তুমি যেটা নিয়েছো আমি তোমাকে দাবি ছেড়ে দিলাম, আর এমন যদি শর্ত থাকে যিনি ঋণ গ্রহণ করেছেন যে আমি যখন সচ্ছলতা হব তখন আমি আমার ঋণ পরিশোধ করব, তবে যদি পরিশোধ না করে যদি আমি মারা যাই তাহলে তার কাছ থেকে দাবিটা ছাড়িয়ে নেবে, যেহেতু ঋণ তার কাছে গ্রহণ করেছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা কর্জে হাসানা দাও, যেহেতু ইসলামের ভিতরে কর্জে হাসানা আছে কারো উপকারের জন্য, যে ধার যেটা না যেটাকে আমরা বলি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি যদি কাউকে ধার দেওয়া হয় এবং ওই ধারের টাকা পরিশোধ আগ পর্যন্ত প্রতিদিন একজন ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যিনি ঋণ দিয়েছেন তাকে তার আমল নামে সব লিখতে থাকেন। জি, তো মুহতারাম, অনেক সময় দেখা যায় সহনীয় যে আচরণ বা সহনশীল যে আচরণটা, যে মানুষটি পারছে না, পাঁচ দিন পরে দেওয়ার কথা ছিল আর দুই দিন বাড়িয়ে দিই বা সাত দিন বাড়িয়ে দিই, এটা তো অবশ্যই সওয়াবের কাজ। জি, কিন্তু আপনার না পারলে এই যে অতিরিক্ত টাকা অনেক সময় বসিয়ে দেওয়া হয় জোর করে, ধরেন 10,000 টাকা ঋণ নিয়েছিল, 10 দিন পরে দেওয়ার কথা, এই জন্য 10 দিন পরে দিতে পারলো না, আবার কি করে এটাকে আপনার 20 দিন পরে যদি দেয় 12,000 করে দেয়, এটা জায়েজ হবে কি না? না, এটা তো যেহেতু ঋণ দিয়েছে, ঋণ হচ্ছে একটা, আর আপনি যেইভাবে বলেছেন এটা আমাদের গ্রাম অঞ্চলে এবং শহরে ম্যাক্সিমাম জায়গায় প্রচলনটা আছে, যেটাকে আমরা সম্পূর্ণ সুদ বলতে পারি। হ্যাঁ, যে 10,000 টাকা নিয়েছে, 15 দিন পরে দেওয়ার কথা দিতে পারছে না, তখন তাকে চাপিয়ে দিল 12,000 টাকা দিতে হবে এক মাস পরে, অথবা এই 12,000 টাকা দিতে পারলো না 15,000 টাকা দিতে হবে, যেটা সম্পূর্ণ সুদ হয়ে গেল, যেটা আল্লাহ তাআলা সরাসরি হারাম করেছেন। আল্লাহ কোরআনে বলছেন হালাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, সুতরাং যে প্রকারে হোক সেটা যদি সুদ হয় তাহলে সম্পূর্ণ হারাম হয়ে যাবে। ধন্যবাদ মহতারাম, একজন কলার অপেক্ষা করছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, কালকে আপনার প্রোগ্রামে দেখেছিলাম বোনদেরকে সম্পত্তি না দিলে এই একটা কথা বলছিলেন আপনারা, ঠিক আছে, কিন্তু আমি 2012 সালে বোনদেরকে বাবার সম্পত্তি সম্পূর্ণ দিয়ে রেজিস্ট্রি করে সম্পত্তি নিলাম, বাট তারপরে তারা 2013 সালে গিয়ে লেখা দিয়া এটা আমাকে একটা মামলা দিয়া, আমি 2016 থেকে আমি হুইল চেয়ার দিয়া গিয়ে মনে করেন এটাতে
হাজিরি দিতেছি, কত কষ্ট হইতেছে আমার। আপনি একটু ক্লিয়ার করবেন, সেটা হচ্ছে আপনি বোনদেরকে সম্পত্তি অনেক সময় দেখা যাচ্ছে যে সম্পত্তি দেওয়ার পরেও পরে দাম বেড়ে গেছে, বোনদের আবার একটু লোভটা বেড়ে গেছে, বিষয়টা কি এরকম হয়েছে কি বিষয়টা? আমি তো এরকমই মনে করতেছি, যেহেতু 1200 আমাকে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে একবার। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে ধরে নেন বাবা মারা গিয়েছে 2005 সালে, তো 2012 সালের জায়গার দাম আর 2022 সালের জায়গার দাম তো একরকম না। 2012 সালে যেটা মনে করেন জায়গার দাম ছিল হচ্ছে 30 লক্ষ টাকা কাঠা, এটা এখন হয়ে গেছে 70 লাখ। তো বোনেরা দাবি ছেড়ে দিয়েছে অথবা ভাইকে রেজিস্ট্রি করে দিয়েছে, বোঝাপড়া যেগুলো ছিল তাদের ভিতরে সে সময় মানে আপনার সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, দাবি দেওয়ার ছিল না। এখন দাম বাড়ার পরে মনে করেন 2-4 বছর পরে একটা মামলা দিয়ে দেওয়া যা আমাদেরকে সম্পদ বুঝিয়ে দেওয়া হয়নি, এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে কী বলবেন? এটা সম্পূর্ণ প্রতারণার শামিল, যেহেতু ভাইকে অর্থের বিনিময়ে হোক আর এমনিতে হোক, যেহেতু সে ভাইকে লিখে দিয়েছে, রেজিস্ট্রি করে দিয়েছে, রেজিস্ট্রি করে দেওয়ার মানে হচ্ছে এই সম্পদের প্রতি তার আর কোনো দাবি নেই। তো সুতরাং যখন 10 বছর পরে যদি 30 লক্ষ টাকার সম্পদ যদি 1 কোটি টাকা হয়, তো সেখানে তো সে সেখানে দ্বিতীয়বার মামলা দিয়ে অথবা সে দাবি করতে পারে না, যেহেতু সে স্বজ্ঞানে স্বেচ্ছায় প্রথম রেজিস্ট্রি করে দিয়েছে। সুতরাং এটা অপরাধ ছাড়া আর কিছুই নয়। আমি বলবো এই বোনকে যে আপনি মামলা প্রত্যাহার করুন, আল্লাহর দিকে তাকিয়ে ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করুন। আচ্ছা, আর এখানে যদি কোনো শূন্যতা থাকে বা অস্পষ্ট কোনো বিষয় থাকে, যেমন আমরা তো শুধু ভাইয়ের কথাই শুনলাম, বন্ধুরও তো কোনো সে থাকতে পারে, যে দেখা যাচ্ছে যে আপনার দশ বিঘা জায়গা আছে, সেখান থেকে 2 বিঘা আমরা লিখে দিয়েছি, 8 বিঘা তো দেই নাই, তাহলে সে 8 বিঘার জন্য মামলা করা বা দাবি করা তো যৌক্তিক। হ্যাঁ, যৌক্তিক, অর্থাৎ আল্লাহ তাআলার বিধান হচ্ছে যে বাবা যদি মারা যায় তার সম্পদের যা রেখে যাবে ভাই 2 টাকা পাবে, মেয়ে অর্ধেক তা 1 টাকা পাবে। যদি ভাই 30 লাখ টাকার সম্পদ পায়, বোন 15 লক্ষ টাকার সম্পদ পাবে। এখন ভাই যে কথা বললেন যে বোন যে সম্পত্তি পেয়েছেন বাবার, সেই সম্পত্তি যদি সম্পূর্ণ যদি তাকে দলিল করে দেয়, রেজিস্ট্রি করে দেয়, তো সেখানে দ্বিতীয়বার সে দাবি করতে পারে না। অথবা যদি অর্ধেক তাকে দিয়েছে, বাকি অর্ধেকের দাম এখন বেড়ে গিয়েছে, কিন্তু যদি এখন রেজিস্ট্রি করতে চায় তাহলে বর্তমান যে মূল্য আছে সেই টাকা দিয়ে রেজিস্ট্রি করতে হবে। ধন্যবাদ মোহতারমা। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার ঘরের যে গৃহকর্তী যারা কাজকাম করে তারা যদি অমুসলিম হয় তাদের হাতে রান্না বান্না খাওয়া যাবে কিনা, একজন মুসলিম খেতে পারবে কিনা? এটা কাজের খালা আমরা বলি অনেক, হ্যাঁ, যেটা বাসায় কাজ করে তবে তাকওয়ার খেলাফ, তাদের রান্নাবান্না খাওয়া যাবে কিন্তু তাকওয়ার খেলাফ। উচিত হচ্ছে যে একজন মুসলিম পরিবারে অমুসলিম নারী দিয়ে রান্না না করাটাই ভালো। তবে এরকম যদি কোনো ঘরে থাকে তাহলে আমি বলবো তাদেরকে যে আপনারা তাকে পরিহার করে পরিবর্তন করে একজন মুসলিম একজন নামাজি মহিলাকে নিয়োগ করুন যে রান্নাবান্না করে তাদেরকে পরিবেশন করবে। জি, আচ্ছা, এখানে একটি বিষয় না বললেই নয় আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, যে অনেক সময় দেখা যাচ্ছে যেহেতু কোরআনুল কারিমে বলা হয়েছে যে ইন্নামাল মুশরিকুন নাজাস, যে অপবিত্র তারা, এখন অপবিত্র একটা সত্তা নিয়ে যিনি রান্নাবান্না করছেন নামাজি একজন যদি খান তাহলে স্পিরিচুয়ালি একটা প্রভাব পড়তে পারে? হ্যাঁ, অবশ্যই পড়তে পারে। এই জন্য তো আমরা স্ত্রীদেরকে অনেক সময় বলি যে আপনারা রান্না যখন করবেন অবশ্যই ওযু করে বা পবিত্র অবস্থায় রান্নাবান্না করা উচিত। ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, আরেকটা বিষয় দেখা যায় যে আমাদের সমাজে সবার চেহারা তো একরকম না, আপনি একটু বেশি সুন্দর, আমি একটু অসুন্দর, বা আরেকজন আরেকটু আপনার আমার চাইতেও বেশি সুন্দর। আবার আল্লাহ তাআলা এমন কাউকে এমন চেহারা দিয়েছেন যাকে সমাজের মানুষ বলে কুৎসিত। তো এই যে স্ট্রাকচারাল যে পরিবর্তন, এই পরিবর্তনগুলোকে কেন্দ্র করে মানুষের সম্মান অনেকে নির্ধারণ করে, যাকে দেখতে ভালো লাগছে না, লোকটা যত মুত্তাকিই হোক বা নামাজিই হোক, অনেকে মূল্যায়ন করতে চায় না। ইভেন মসজিদ মাদ্রাসাতেও কিন্তু এটা হয় যে আরে খতিব নেব, একটু মোটা সোটা নেব, দেখতে শুনতে ভালো, একটা ভাবসাব থাকবে, এরকম ছোটোখাটো হুজুর এর দিয়ে কী করবো। তো এই যে চেহারা সুরত দেখে মানুষকে একটা মন্তব্য করা বা মানুষের সম্মান ইজ্জত মূল্যায়ন করা বা কর্মক্ষেত্রে তাকে প্রায়োরিটি দেওয়া বা তাকে বঞ্চিত করা, এই বিষয়টির ইসলামী শরীয়ত বক্তব্য কী? না, ইসলামী শরীয়ত এটা সম্পূর্ণ অ্যাকসেপ্ট করে না, একেবারে গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে আল্লাহ রসুল ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমার চেহারা দেখবেন না, তোমার সম্পদ দেখবে না। কিয়ামতের ময়দানে বান্দার অন্তর দেখে বিচার হবে, তার আমল দেখে বিচার হবে, তাকওয়া দেখে বিচার হবে। সুতরাং ধলা সুন্দর এবং কুৎসিত
সুন্দর চেহারা, কালো চেহারা সম্পূর্ণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা তো কারো ব্যক্তিগত ইচ্ছায় নয়, চেহারাটা আল্লাহ পাকের দান, কেউ কালো কেউ সুন্দর, কিন্তু এর দিকে বিচার করা হবে না কিয়ামতের ময়দানে। আর একজন মুত্তাকি, একজন নামাজি ব্যক্তির কিন্তু এইটা দেখে বিচার করা উচিত নয়, যেহেতু সুন্দর হলেই যে বাহ্যিক যে সুন্দর একটা আমাদেরকে আবহাওয়া, এইটা কিন্তু বড় সুন্দর নয়, যার অন্তর ভালো তার সবটাই ভালো। তো সেই ক্ষেত্রে সুন্দর দেখে খতিব রাখতে হবে, সুন্দর চেহারা দেখে বিয়ে করতে হবে, তাহলে দেশে কালো যে আছে, ইমাম আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, সবই কি সুন্দর? হেফজ মাদ্রাসায় পড়েছেন, আরিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন, কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, সব সুন্দর না, সব লম্বা না, সব স্বাস্থ্যবান না, তাহলে কি তার খেদমত করবেন না? অবশ্যই করবেন। ইসলাম এভাবে সুন্দর অসুন্দর চেহারার বাহ্যিক দিকে বিবেচনা করেন না, বরং তার অন্তর তার তাকওয়ার উপরে বিবেচনা করেন। ধন্যবাদ। আরও একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি আমি একটু জানতে চাচ্ছি, আমরা আস্তাগফিরুল্লাহ যে কোনো সময় পড়ি, এটা কি ওযু লাগবে? আর আস্তাগফিরুল্লাহ পড়ার আগে কি বিসমিল্লাহ বলতে হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর একটা হলো আয়াতুল কুরসি, আমি ফরজ নামাজের প্রথমে কেরাত করে আয়াতুল কুরসি পড়ি, তারপরে সূরা ইখলাস পড়ি, এটা কি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয়টা দিয়ে শুরু করতে যাচ্ছি, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস। উনি যেটা বলেছেন আলহামদুলিল্লাহ, উনি ভালো আমল করছেন, সালাম ফেরানোর পরে তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে উনি আয়াতুল কুরসি আমল করেন, আলহামদুলিল্লাহ ভালো। এরপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তে পারেন, এর সাথে আরও কিছু দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, সাথে আরও কিছু দোয়া আছে, উনি আমল করতে পারেন, আলহামদুলিল্লাহ উনি যে আমলটা করছেন এটা ভালো আমল করছেন। আচ্ছা, আর প্রথমে যে প্রশ্নটি করলেন সেটা হচ্ছে, নামাজের বাইরেও আমরা তো ইস্তেগফার করি, তো এই যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটু বললে কি অজু করা লাগবে কিনা, বা অজু শহীদ বলতে হবে কিনা, এবং বলার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কিনা? আস্তাগফিরুল্লাহ এটা হচ্ছে তাওবা, ইস্তেগফার যে যত বেশি পড়বে সে তত তাকওয়াবান হবে, আল্লাহর কাছে প্রিয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি দৈনিক 70 বারে অধিক, আকসার মিন সাবঈনা মাররাতান, আমি দৈনিক 70 বারে অধিক তাওবা ইস্তেগফার করি। যে রাসূলের কোনো গুনাহ ছিল না, তাহলে তিনি 70 বার অধিক তাওবা ইস্তেগফার করি, এটা দ্বারা হচ্ছে উম্মতকে শিক্ষা দিয়েছেন যে তোমরা বেশি অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার করো। তো সেই তো উনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, অজু অবস্থায় পড়াটা ভালো, যদি অজু না থাকে সে অবস্থা উনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি মোহতারাম, তারপরে এখানে আরেকটি প্রশ্ন দেখা যাচ্ছে যে, মোহতারাম, ইসলামী শরিয়া যৌথ ফ্যামিলিকে বেশি সাপোর্ট করে নাকি পৃথক ফ্যামিলিকে, আলাদা আলাদা ফ্যামিলিকে বেশি সাপোর্ট করে, ভালো কোনটা, এবং কোন ফ্যামিলিটাকে ইসলাম আসলে প্রতিষ্ঠিত করতে বলে আর কি, কীভাবে থাকতে বলে? আসলে এখন আমাদের দেশে যে বিষয়টা দেখা যাচ্ছে যে আসলে পৃথক ফ্যামিলির অভ্যাসটা কিন্তু খুব বেশি গড়ে আসছে। জি, সেহেতু একজন সন্তান, যদি আমরা যদি একটু ডিপ থেকে বলতে যাই, একজন সন্তান পিতামাতা কষ্ট করে বড় করে, তাই এক বাবার যদি তিন ছেলে থাকে, তাহলে প্রথম ছেলেকে বিবাহ করালো, তার বাচ্চা কাচ্চা হলো, দ্বিতীয় ছেলেকে বিবাহ করালো, তো দেখা যায় যে তিন ছেলে বিয়ে করলে বাচ্চা কাচ্চা অনেক হয়ে যায়। তো সেক্ষেত্রে যখন যৌথ ফ্যামিলি থাকে, অনেক সময় সুবিধা আছে, সুবিধা দিকটাই কিন্তু বেশি, অসুবিধা দিকটা হচ্ছে এটা, যেরকম একটা ছেলে বিবাহ করার পরেই কিছুদিন পরে সে পৃথক হয়ে গেল, আলাদা হয়ে গেল, তখন দেখা যায় যে এই ছোটো ফ্যামিলি করার জন্য অথবা পরিবার অনেক বড় ঝামেলা পোহাতে হবে, বেশি লোকে রান্না করতে হবে, সবাইকে সেবা করতে হবে, এটা অনেক ঝামেলা মনে করা উচিত নয়। বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা নতুন বিবাহ করে, এরপরে অনেকের ওয়াইফরা আলাদা হয়ে যেতে চায়, কিন্তু এটা উচিত না, কারণ হচ্ছে যে বাবা মা অনেক কষ্ট করে একটা এখন মোহতারাম যৌথ ফ্যামিলিতে অনেক সময় তো দেখা যায় যে পর্দার খেলাফ অনেক কাজ হয়ে যায়, বা যথাযথভাবে পারিবারিক যে নিরাপত্তা, বা আপনার স্ত্রী যে পর্দা করবে বা ভাইদের সামনে যাবে না, এরকম পরিস্থিতি তো বাংলাদেশে বা পরিবেশ অনেক ফ্যামিলিতে অনেক আছে। যদি এমন পরিস্থিতি শিকার হয় যে যৌথ ফ্যামিলি থাকতে হলে তার পর্দার খেলাফ হয়ে যাবে, দেবরকে দেখা দিতে হবে, আত্মীয় স্বজনকে দেখা দিতে হবে, না দেখা দিলে পরিবারের ভিতরে গ্যাঞ্জাম সৃষ্টি হবে, তখন তো আল্লাহর হুকুমকে প্রাধান্য সর্বপ্রথম দিতে হবে। যদি এমনটা হয় যে আল্লাহর হুকুম অমান্য হয়ে যাচ্ছে, আল্লাহর হুকুম ক্যান্সেল হয়ে যাচ্ছে, এরকম হয় আল্লাহর হককে প্রাধান্য দিতে গিয়ে, তখন সে আলাদা হতে পারবে, কিন্তু আলাদা হয়েও কিন্তু তার বৃদ্ধ বাবা মার প্রতি তার যথেষ্ট খেয়াল রাখতে হবে। ধন্যবাদ মোহতারাম। আরও একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হুজুর, আমি বলতে চাচ্ছি আমার তিনটে মেয়ে, তো আমার বড় মেয়ের বয়স যে 6 বছর শেষ হয়ে সাথে পড়ছে, তো এখন আমি ওদের হলো হাফেজি পড়াবো, তো ওর এখন ভর্তি করার সঠিক সময়টা একটু যদি বলে দিতেন যে কোন সময় ভর্তি করলে ওর জন্য ভালো হবে বা আপনার ঠিক আছে বলতে পারবেন। এটা তো আসলে লাইভে প্রশ্নের বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার বাচ্চার ক্যাপাসিটি কতটুকু এটা তো আপনি ভালো জানেন, যে যদি মনে হয় যে সে এখন মুখস্থ শক্তি তার প্রখর বা ভালো আপনি এখন শুরু করাতে পারেন। ইসলামে এই ধরনের কোনো বিষয় নাই যে আপনার 12 বছরে হিফজখানায় দিতে হবে বা 7 বছরে দিতে হবে 8 বছরে দিতে হবে, কী বলবেন মোহতারাম? আসলে উনি আমার মনে হয় যেটা জানতে চাচ্ছে যে একটা পারফেক্ট বয়স আছে, ছেলেরা যেই বয়সে ম্যাচিউর হয় কিন্তু মেয়েরা কিন্তু তার থেকে অনেক কম বয়সে ম্যাচিউর হয়। আর একটা বিষয় হচ্ছে কেউ যদি সন্তানকে হেফজ পড়াতে চায়, ছেলে হোক কি মেয়ে হোক, তাকে খুব ছোটো অবস্থায় দিতে হয়, তবে এত ছোটো অবস্থা নয় যে সে ভালো মন্দ না বুঝে। তো ওনার বাচ্চা যেহেতু 7 বছর হয়েছে, আমার মনে হয় এখনই হচ্ছে যে উপযুক্ত সময়। সাধারণত আমাদের বাচ্চারা 5 বছর হলেই আমরা মাদ্রাসায় দিই, ছেলে হোক কি মেয়ে হোক। তো সেক্ষেত্রে যেহেতু 7 বছর হয়েছে, ওনার বাচ্চাকে হেফজ মাদ্রাসায় এখন দিতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি আচ্ছা, আরেকটি প্রশ্ন, অনেক সময় দেখা যায় যে আপনার বাসায় একা বাবা মা ছাড়া মানে আবাসিক থাকতে চায় না, আর আবাসিক না থাকলে তো হিজ করাটা বাংলাদেশের প্রেক্ষাপটে কঠিন হয়ে যায়। জি, সেক্ষেত্রে কী করবেন? এক্ষেত্রে যদি আবাসিক বাসার কাছাকাছি আবাসিক মাদ্রাসা পাওয়া যায়, হেপস পড়াটা যদি কেউ পড়াতে চায় তাহলে এটা সম্পূর্ণ আবাসিক দিতে হবে। যদি একটা সন্তানকে ছেলে হোক মেয়ে হাফেজ বানাতে চায়, আবাসিক দিতে হবে, কারণ হেপস মাথার যে নিয়ম কানুন আছে সেটা আপনাকে 100% মানতে হবে। যেহেতু যেমন রাত 4টার সময় উঠে এরা এদের সবকটা এরা মাস করে, ফজর নামাজের পরে অথবা কোনো কোনো মাদ্রাসায় ফজর নামাজ আগেই সবক দেওয়া শেষ হয়ে যায়, তারপর 7 সবক পড়ে আমুকটা পড়ে, তো সেই ক্ষেত্রে যদি বাচ্চাকে এসা নামাজে বাচ্চা থাকতে চায় না নিয়ে আসে বাসায়, তাহলে এই যে গ্যাপটা হচ্ছে এই গ্যাপটা কিন্তু পূরণীয় নয়। তো সেক্ষেত্রে এবার এরকম হতে পারে যে প্রাথমিক পর্যায়ে বাচ্চা থাকতে চায় না, একটু বাসায় মাঝে দিয়ে আসলে নিয়ে আসলো, কিন্তু আসলে মূলত আবাসিকভাবেই থেকে হেপসটা পুরোটা পড়তে হয়। জি ধন্যবাদ মোহতারাম, আমরা আবারও ফিরব ইনশাআল্লাহ, ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন, যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে, খুব শীঘ্রই ফিরছে ইনশাআল্লাহ তাআলা, আশা করছি বিরতির পরেও আমাদের সঙ্গেই থাকবেন। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান আরও একবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন, আলোচনা চলছে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে। এখানে ফেসবুকে অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। রাহাদুল কবির রাজিন আপনার কাছে জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, মসজিদে কি স্মার্টফোন নিয়ে যাওয়া যাবে, মসজিদে মোবাইল ফোন নিয়ে বা স্মার্টফোন মাটিতে রেখে নামাজ পড়া যাবে কিনা? জি, মোবাইল ফোন মসজিদে নিয়ে যাওয়া যাবে না এমন কথা ইসলামে নেই, তবে মসজিদে প্রবেশ করার পূর্বে কিন্তু যারা মোবাইল আমরা ব্যবহার করি প্রত্যেকের মোবাইলটা সাইলেন্ট করা উচিত অথবা মোবাইলটা বন্ধ করা উচিত। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি নামাজ সালাত চলতেছে, ইতিমধ্যে মোবাইল কিন্তু রিংটোন বাজতেছে, আর কিছু কিছু ইয়াং যুবকরা এমন কিছু রিংটোন দেন যাতে করে অনেকের নামাজির নামাজ ছুটে যায়। বাস্তব কথা, আমি এরকম এক মসজিদে নামাজ পড়িয়েছি, এমন একটা গানের রিংটোন বাজতেছে যে মানুষ যুবকরা নামাজ ছেড়ে হাসাহাসি করতেছে। তো সুতরাং রিংটোন দিতে গিয়েও কিন্তু শালীনতা বজায় রাখা উচিত, এক। দুই নম্বর হচ্ছে মসজিদে প্রবেশ করে প্রবেশ করার পূর্বেই প্রথম মোবাইলের সাইলেন্ট অথবা অফ করে নেওয়া উচিত যাতে করে সালাত আদায় কোনো ডিস্টার্ব না হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক মসজিদেই এখন ইদানিং এটা রোগ হয়ে গেছে, মোবাইল মসজিদের দরজায় রাখা আছে যে মসজিদে প্রবেশের পূর্বে আপনার মোবাইলটা বন্ধ করুন। এখন মোহতারাম, নামাজের মধ্যে অনেক সময় যে রিংটোন বেজে ওঠে, মোবাইলের রিংটোন যদি বেজে ওঠে, তাহলে এসব ক্ষেত্রে একজন মুসল্লি কী করবেন? যার মোবাইলে রিংটোনটা বাজতেছে উনি যদি এরকম হয় যে যে আমলের কাছে যদি না হয়, তো রিংটোনটা চলাকালীন অবস্থায় যা খুব দ্রুত এটা পকেট থেকে বের করে দ্রুত এটা বন্ধ করা উচিত যাতে করে অন্যদের নামাজের ক্ষতি না হয়। ধন্যবাদ। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে বর্তমানে তথ্য প্রযুক্তির জামানাতেও অনেকে বলছেন যে ছবি তোলা হারাম এবং ক্যামেরায় চেহারা দেখানো এগুলো হারাম, তাহলে ফেস পাসপোর্টে তারপরে ভোটার আইডিতে যে ছবিগুলো তোলা হয়, আবার আরেক শ্রেণীর মানুষ বলতেছে যে এই ছবি তোলা যেহেতু নিষিদ্ধ, ভোটার আইডিও করবো না, পাসপোর্টও করবো না, হজ্জেও যাব না, আমার কিচ্ছু দরকার নাই। আপনি কী বলবেন এই এই এর পরিপ্রেক্ষিতে আর কি? না, আসলে এই কথাটা গ্রহণযোগ্য নয়, কারণ আপনি যদি একটা দেশে বাস করেন দেশের আপনার আইন আপনাকে মানতে হবে,
সেহেতু আপনি একজন দেশের নাগরিক, নাগরিক হিসেবে আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড প্রয়োজন। সেক্ষেত্রে আপনার সেখানে সরকার আইন করেছে সেখানে আপনার ছবি তুলতে হবে। এক কথায় যেটা একান্ত প্রয়োজন, আপনি পাস বিদেশে যাবেন, হজ করতে যাবেন, ওমরা করতে যাবেন, তা সেক্ষেত্রে আপনি যদি বলেন আমি ছবি তুলব না আমি, তাহলে তো আপনি পাসপোর্ট করতে পারবেন না। আপনি ছবি তুলবেন, আপনি ন্যাশনাল আইডি কার্ড, আপনি এদেশের যে বাসিন্দা এটা ডকুমেন্টস হচ্ছে, প্রমাণ হচ্ছে যে আপনার ন্যাশনাল আইডি কার্ড, হ্যাঁ স্মার্ট কার্ড। তো সেক্ষেত্রে এটা অতিরিক্ত বাড়াবাড়ি, এটা একান্তই উচিত নয়, যেহেতু যে একান্ত যেগুলো প্রয়োজন দেশের ক্ষেত্রে, একজন নাগরিকের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন, সেই হিসাবে ছবি, আপনার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, এগুলো অবশ্যই ছবি তুলতে হবে, এটা শরীয়ত নিষিদ্ধ করে না। দ্বিতীয়ত হচ্ছে যেগুলো যে আমরা বিনোদনের জন্য যে ছবিগুলো করা হয়, বিভিন্ন যেগুলো অপ্রয়োজনীয়, হ্যাঁ সেগুলো থেকে বিরত থাকা উচিত। জি ধন্যবাদ। আচ্ছা, তারপরে এখানে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা সেই প্রশ্নে যাব, একজন কলার অপেক্ষা করছেন, কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রায়হান। আমি একটু জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে যে আমার একটা, আমার দুটো মেয়ে আছে, তো বড় মেয়েটার বয়স হচ্ছে 4 বছর, তো তার জন্য ইসলামিক এডুকেশনটা বাচ্চার জন্য কোথায় দিলে সবচেয়ে বেস্ট হয় আর কি, সবচেয়ে ভালো হয়, উন্নত মানের ইসলামিক মানে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে কোনটা, এবং সেটা মিরপুরের মানে ভিতরে আছে কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম। ভাই আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই প্রশ্নটা নিয়ে শায়েখের কাছে আমি যেতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে এই ধরনের অনুষ্ঠানগুলো থেকে স্পেসিফিক কোনো মাদ্রাসার নাম বললে সেই মাদ্রাসার প্রচার হয় এবং অনেকে অনেক ধরনের বিষয় পরবর্তীতে ফেস করেন, এবং আমরা আপনাকে যেটা বলি যে এটি যাচাই বাছাইটা আপনি করবেন, যে যেখানে গেলে সে তাহজিব, তামাদ্দুন, ইমান, আমল, নৈতিকতা যথাযথভাবে শিখছে, সাধারণ শিক্ষায় শিক্ষিত করতে যেভাবে নিজেই যাচাই বাছাই করে আপনি সন্তানকে দেন, ইসলামিক শিক্ষার ক্ষেত্রেও আপনি সেই ধরনের শিক্ষা ব্যবস্থায় আপনি আপনার সন্তানকে ইনভলভ করতে পারেন। এ ব্যাপারে আপনি কোনো কথা বলবেন কিনা? না, আপনি যে কথা বলছেন একান্তই সত্য কথা বলছেন, যেহেতু এখান থেকে এ ব্যাপারটা প্রচার করা একান্ত উচিত নয়, যেহেতু উনি ওনার বাচ্চাকে দিবেন উনি যেখানে ভালো মনে করেন, যেখানে ইসলামিক মাইন্ডেড, পর্দাপোশীদের সহ, এবং যে কোনো বাচ্চা আনতে নিতে সুবিধা হয় সেটা ওনার একান্ত নিজের ব্যাপার। আচ্ছা, আরেকটি বিষয় মোহতারাম বলেন তো, সেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে যখন আমি কোনো প্রতিষ্ঠানে দেব তখন কোন কোন বিষয়গুলো, মানে বাচ্চাদেরকে কোন বিষয়গুলো আসলে ইসলামী শরিয়া শেখাতে বলছে প্রথমত এই ছোট শিশুদেরকে, যাতে করে সে পরবর্তীতে শিরকে নিমজ্জিত না হয়, যাতে করে মানুষের ক্ষতি হয় এরকম কোনো কাজ না করে, দেশের জন্য, জাতির জন্য, দিনের জন্য যেন অবদান রাখতে পারে, এজন্য কোন ধরনের শিক্ষা বা কী কী পরিকল্পনা উদ্যোগ বাবা মা নিতে পারেন? যে আপনি যদি কোরআনুল কারীমের দিকে তাকান, তাহলে আল্লাহ তাআলা প্রথম যে সূরা আলাকের 5 আয়াত নাজিল করেছেন যে ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, যে পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, প্রভুর পরিচয় জানার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে। এবং রাসূল বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, প্রত্যেক নর এবং নারীর উপর দ্বীনী ইলম অর্জন করা ফরজ। সুতরাং একটা বাচ্চা, সে ছেলে হোক কি মেয়ে হোক, তাকে ধর্মীয় জ্ঞান তথা ইসলামী জ্ঞান যেই প্রতিষ্ঠানে, যেই মাদ্রাসায় দিলে আল্লাহ আল্লাহ রসুলকে চেনা যাবে, সে বেদাআত মুক্ত সহি জ্ঞান অর্জন করবে, সে প্রতিষ্ঠানই তাকে দেওয়া শ্রেয়। সেই হিসাবে সে যদি নিজে না বুঝেন, এলাকার মধ্যে ইমাম সাহেব থাকেন, কপি থাকেন, একজন ভালো আলেম থাকেন, তাদের পরামর্শতে নিতে পারেন। যেটা আল্লাহ কোরআনে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি আহলে জিকিরের কাছে, আলেমের কাছে প্রশ্ন করো যদি তুমি না জানো। সুতরাং আমি বলবো যে প্রত্যেকের সন্তান দেওয়ার ক্ষেত্রে যদি নিজের না বুঝেন যে কোন জায়গায় দিলে ভালো হবে কি মন্দ হবে, সেক্ষেত্রে একজন বিজ্ঞ আলেমের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ। তারপরে এখানে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে বিদেশ থেকে অনেক অতিথি পাখি বাংলাদেশে আসে, সেগুলোকে অনেকে নিধন করে খায়, তো পরিবেশের ভারসাম্য রক্ষায় এই পাখিদের বিচরণ, এটা নাকি পৃথিবীতে এখন জরুরি, এমন তো অবস্থায় বিজ্ঞানও এক কথা বলে, রাষ্ট্র সেই দিকেই সাপোর্টও করে, এ ধরনের পাখি শিকার করা যেখানে রাষ্ট্রীয় আইন আছে, এটা মুসলমানদের জন্য বিধান কি? দেখুন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা হালালকে হারাম মনে করো না আর হারামকে হালাল মনে করো না। সেহেতু ইসলামে যে পাখিগুলো, যে বিষয়গুলো বৈধ সেগুলো অবৈধ মনে করা, এটা একজন ইমানদারের নৈতিক দায়িত্ব নয়, এক। দ্বিতীয়ত হচ্ছে যে দেশের ভারসাম্য রক্ষা করার জন্য, পরিবেশের জন্য রক্ষা করার জন্য সরকার যদি এমন কোনো আইন করেন, তাহলে একজন নাগরিক হিসাবে তাকে সে আইন মান্য করা উচিত, আমি সেটা মনে করি। জি, তারপরে এখানে আরেকটি প্রশ্ন, অজুর পানি যদি বালতিতে জমা থাকে তাহলে কি গুনাহ হয়, অজুর পানি বালতিতে জমা থাকলে?
না, এটা গুনা না হওয়া কোনো হওয়ার কোনো আশঙ্কা নেই। অজুর পানি বালতিতে থাকতে পারে, আমরা অংশ মজি করি নিচে একটা মগ রেখে তবে যে পানির না ছিটে যায়, সে তো অজুর পানি যদি বালতিতে জমা হয় পরবর্তীতে ফালিয়ে দেয়, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে এখন তো বাথরুমে মোহতারাম দেখা যাচ্ছে অধিকাংশ ফ্ল্যাটেই কোনো সেপারেশনের ব্যবস্থা নেই বা আলাদা করে পৃথক করে অজুর জায়গা নেই, একই সাথে অজু এবং গোসল তারপরে হাম্মামা সব, তাহলে সেক্ষেত্রে আপনার এই যে বাথরুমে অজু গোসল এবং নিজের প্রয়োজন মেটানো এটা জায়েজ কি না এবং সেখানে অজু করলে হবে কি না? এখানে সাধারণত আমরা ফ্ল্যাট সিস্টেম যে বাথরুমগুলো দেখি তো সেই স্পেসিফিকলি টয়লেটের সাদা স্বাভাবিকভাবে একটু উঁচু জায়গায় হয় এবং আপনার গোসলখানা একটু নিচে হয়, সেই হিসেবে বাথরুম প্রস্রাব ছেড়ে সাবধানতা অবলম্বন করে যেখানে অজু করবে সেই জায়গাটা যদি পানি দিয়ে আগে পরিষ্কার করে সেখানে উজু করে তাহলে অসুবিধা নেই, যেহেতু জায়গা খুব কনজাস্টেড, প্রতিটা ফ্ল্যাটের জন্য একটা কি দুইটা বাথরুম থাকে আর ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলোতেই এইভাবে যেহেতু জায়গাগুলো করা, সুতরাং আপনি তো বাহিরে গিয়ে উজু করার কোনো সুযোগ নেই, এখানে উজু করতে হবে। তবে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে নাপাক পানি শরীরে ছিটে না আসে। জি, আচ্ছা, তারপরে এখানে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে সম্প্রতি ভারতের একজন মুসলিম ভাই তিনি পায়ে হেঁটে হজ করার ইচ্ছে করেছেন এবং অনেক দূর পর্যন্ত সম্ভবত অতিক্রমও করেছেন, যদিও দুই একদিনের খবর আমরা জানি না। এখানে বলছেন যে এই বিমানের এই ব্যবস্থা থেকে তারপরে জাহাজের ব্যবস্থা আছে, আফ্রিকা বেল্ট থেকে অনেক মানুষ জাহাজে কিন্তু হজ্জে আসেন, তো এমত অবস্থায় পায়ে হেঁটে হজ্জে যাওয়াটা এটা কি জরুরি কি না বা আসলে বেশি সওয়াব আছে কি না, এরকম কোনো বিষয় আছে কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে সূরা হজ্জের ভিতরে বলছেন যে ওয়াজ জিন ফিন নাস বিল হজ্জে ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিরা মিন কুল্লি ফাজিন আমিক। এই আয়াতের তাফসির করতে গিয়ে মুফাসসিরিন কেরাম তারা বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দারা পৃথিবীর চতুর্দিক থেকে পায়ে হেঁটে বাহনে চড়ে আসবেন, সেহেতু আল্লাহ তাআলা কোনো জিনিস বান্দার উপরে কোনো কঠিন জিনিস চাপিয়ে দেন না, সেহেতু যেখানে বাহন আছে বিমান আছে যাওয়ার সহজ ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে ওনার একার এই পায়ে হেঁটে যাওয়ার এটার ভিতরে খুব বেশি ফজিলত আছে এটা ইসলাম সমর্থন করেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার উপর যেটা কঠিন সেটা আল্লাহ চাপিয়ে দেন না, সুতরাং উনি কেন নিজের উপরে অযথায় কষ্ট চাপিয়ে নেবেন? অনেক রাষ্ট্র অনেক দেশ পার হয়ে যেতে হবে, সাগর পার হয়ে যেতে হবে, অনেক দেশে ভিসা লাগবে, অনেক দেশের আবহাওয়া একরকম নয়, সেহেতু এটা নিছক উনি একান্ত কী ইচ্ছায় উনি রওনা করেন সেটা উনি ভালো জানেন, কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না। যেহেতু আপনার যারা সহজ আছে বিমান আছে আপনি বিমানে যেতে পারেন, জাহাজ আছে জাহাজ যেতে পারেন, যখন জাহাজ ছিল না বিমান ছিল না তখন মানুষ উঠে যেত, হ্যাঁ, তো সেই হিসাবে এটা ইসলাম ততটুকু গ্রহণযোগ্য নয় যে উনি। এখন অনেকে বলে যে মোহতারাম এই হজ বা নামাজে যে যত বেশি কষ্ট সাধন করবে তার সব তত বেশি হবে, এখন এদিকে লক্ষ্য করে কেউ যদি বাংলাদেশ থেকে রওনা দেয় পায়ে হেঁটে তাহলে বিধান কী হবে? না, সেই কষ্ট আর এই পায়ে হেঁটে স্বইচ্ছাভাবে যানবাহনে না চড়ে নিজে দেহকে কষ্ট দেবে এটাও কিন্তু একটা অপরাধ, কারণ দেহেরও তো হক আছে। হ্যাঁ, দেহের হক আছে, তো সেহেতু দেহের হক কিন্তু আদায় করতে হবে। জি, আচ্ছা, তারপরে এখানে আরেকটি প্রশ্ন করেছেন এক ভাই যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধিক বিয়ে করেছেন, কারণটা কী, একাধিক বিয়ের কারণ কী ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, বিশেষ করে অনেকে এই ধরনের প্রশ্নগুলো করেন। দেখুন, এই ধরনের প্রশ্ন করা নিতান্ত বেয়াদবি ছাড়া আর কিছু কিছুই না, যেহেতু আল্লাহ রসুল একাধিক বিয়ে করেছেন কী কারণে করেন সেটা আল্লাহ রসুল ভালো জানেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে আল্লাহ রসুল সম্পর্কে যদি কেউ এই ধরনের কমেন্টস করে তাহলে তার ইমান হারাম, ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সুতরাং আমি বলবো যেই ভাই এইভাবে প্রশ্ন করেছেন তার তওবা করা উচিত, নাহলে সে ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিয়ে করেছেন প্রত্যেকটা বিয়ের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা ছিল। জি, এবং কোনোটা দেখা গেছে যে সে সময় বিপর্যস্ত একজন নারী যিনি স্বামী হারা এবং তার কোনো আশ্রয় ছিল না, আল্লাহর হাবিব তাকে আশ্রয় দিয়েছেন। আর এখানে এখানে একটা বিষয়, নাউজ বিল্লাহ, প্রথমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যে মানবিক চাহিদার ক্ষেত্রে আল্লাহর হাবিব যদি এই ধরনের সিদ্ধান্ত নিতেন তাহলে বিধবাদের বিয়ে করতেন না। জি, তিনি তালাকপ্রাপ্ত বিবাহ করতেন না। এই ধরনের এই যে ইয়াং জেনারেশন যারা বর্তমানে, অনেককে এই যে কিছু ব্লগ আর লেখালেখি করে এই জিনিসগুলোতে উস্কিয়ে দেয়, মানে আগ্রহ তৈরি করে, তো আমরা তো সচরাচর আলোচনাগুলো করি না, আমি মনে করি যে তাদেরকে একটু জানানো উচিত যে আসলে এই ধরনের কারণগুলো ছিল। একমাত্র আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া
আর কোনো স্ত্রী এমন ছিলেন না যিনি কুমারী, মানে পূর্বে যার বিয়ে হয় নাই আর কি। তো সেক্ষেত্রে আল্লাহর হাবিবের নাউজুবিল্লাহ এই ধরনের কোনো মানবিক চাহিদা যদি থাকতো, তাহলে তো তিনি তাকে তো অফারও করা হয়েছিল যে মক্কার কোন সুন্দরী রমণীকে আপনি চান, আপনি বলেন আপনাকে আমরা ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু আপনি আপনার দিনটাকে প্রচার করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গ্রহণ করেন নাই। তো পরবর্তীতে এই ধরনের প্রশ্ন ছোড়া, আসলে এটা যারা আল্লাহকে ভালোবাসেন না, নাউজুবিল্লাহ, নবীকে ভালোবাসেন না, তারা এই ধরনের প্রশ্নগুলো করছে। আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক, আমরা দোয়া করি। একজন কলার আছে, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সব নামাজের সুন্নত নামাজ বাসায় পড়লে বেশি নাকি না মসজিদে পড়লে বেশি নাকি? আচ্ছা, আর দুই নম্বর হলো জুম্মার নামাজের সুন্নত নামাজ বাসায় পড়া যাবে কি না মসজিদে পড়লে ভালো হয়? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সুন্নাহ নামাজ, বিশেষ করে জুমা এবং ফরজ নামাজের, আবার ফজরের নামাজও হতে পারে, এই যে সুন্নাহ নামাজগুলো, এই সুন্নাহ নামাজগুলো বাসায় পড়া উত্তম না মসজিদে? আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন ওয়ারকাউ মাআর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এখানে ফরজ সালাতের কথা বলা হয়েছে। সকল মুফাসসির একমত যে ফরজ সালাত জামাতে মসজিদে আদায় করা ফরজ, সেহেতু সুন্নাত নামাজ বাসায় পড়াটা উত্তম সওয়াবের দিক থেকে বেশি। যেহেতু রাসূল বলছেন তোমার বাড়িকে তুমি কবর বানাইও না, তোমার বাড়িতে তুমি সুন্নাত নামাজ পড়ে ইন্তজার করো, অপেক্ষা করো ফরজ সালাতের জন্য, ফরজ সালাতের সময় হলে মসজিদে গিয়ে জামাতে ফরজ সালাত আদায় করবে। সে ইচ্ছা করলে সে বাসায় সুন্নাত নামাজ পড়তে পারে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। তারপরে মেনস্ট্রুয়েশনের সময় কোরআন স্পর্শ না করে কোরআন তেলাওয়াত করা যাবে কি না, একটি প্রশ্ন আসছে আপনার কাছে। আল্লাহ বলছে লা ইয়ামাসুহু ইল্লা মুতাহহারুন, তাহির ছাড়া কোরআন শরীফকে স্পর্শ করা যাবে না। সুতরাং কোনো নারী যদি অপবিত্র অবস্থায় থাকে, মেন্স অবস্থায় থাকে, হায়েজ অবস্থায় থাকে, তাহলে সে কোনো অবস্থাতেই কোরআন শরীফ স্পর্শ করবে না। আচ্ছা, এখন কোরআন শরীফ স্পর্শ না করে যদি তেলাওয়াত করতে চাই? না, সে এই অপবিত্র অবস্থায় সে কোরআন তেলাওয়াত করবে না, তবে সে তাসবিহ পড়তে পারে, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম, এ ধরনের তাসবিহ পড়তে পারে, জিকির করতে পারে, তবে সে এই অবস্থায় সে কোরআন তেলাওয়াত করবে না। আচ্ছা, হাদিস পড়তে পারবে কি না? অনেকে বুখারী শরীফের বাংলা বা তিরমিজি শরীফের বাংলা, যদি এরকম বাংলা যদি কোনো হাদিস গ্রন্থ থাকে, যে আমাদের দেশে অনেক বাংলা হাদিস পাওয়া যায় যারা আরবি পড়তে পারেন না, সেক্ষেত্রে সে বাংলা পড়তে পারবে, যেহেতু সে আরবি লিখিত না। জি ধন্যবাদ। আচ্ছা, তারপরে আরেকটি প্রশ্ন এখানে দেখা যাচ্ছে যে মোহতারাম, মসজিদের বাইরে ফুল বাগান করা বৈধ কি না, আর ফুল বাগান যদি করে ফুলের গন্ধে নামাজের মধ্যে আমরা দেখতে পাই যে মুসল্লিদের একটা কী বলো মনস্তাত্ত্বিক বিষয়, মানে ফুলের দিকে ধাবিত হয়, ঘ্রাণের দিকে ধাবিত হয়, এমন তো অবস্থা আমাদের করণীয় কি, আসলে করা যাবে কি না, আর যদি করা হয়ে থাকে এগুলো কেটে ফেলতে হবে না রাখা যাবে? হ্যাঁ, ইসলাম তো সুন্দর, ইসলাম সুন্দরকে পছন্দ করেন, সেহেতু মসজিদের পাশে যদি পরিবেশ সুন্দর করার জন্য, দেখার দৃষ্টিনন্দন করার জন্য যদি ফুল বাগান করে তাতে কোনো অসুবিধা নেই। আর ফুলের সুঘ্রাণ তো আল্লাহ রাসূল ফুলকে পছন্দ করতেন, তো ফুলের সুঘ্রাণে নামাজের ডিস্টার্ব হবে এমনটা নয়, যে ফুলের সুঘ্রাণে তো নামাজ ডিস্টার্ব হওয়ার কথা নয়। যদি এরকম হয় যে মুসল্লিরা কমপ্লেন করেন ইমাম সাহেবের কাছে যে আমরা এই ফুলের ঘ্রাণের কারণে আমাদের নামাজে বিঘ্ন সৃষ্টি হয়, সালাতের ভিতরে আমাদের মন থাকে না, মন আমাদের চলে যায় ফুলের বাগানের দিকে, খেয়াল ধ্যান ধারণা পুরোটাই চলে যায় ফুলের বাগানের দিকে, সেক্ষেত্রে তখন পরামর্শক্রমে সেই ফুল বাগানকে অ্যাভয়েড করা যায়। সেটাকে যদি অসুবিধা হয় সালাতের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাকে কেটে ফেলা যায়। তবে ফুল হচ্ছে একটা সুন্দর জিনিস, সেটা সালাতে ডিস্টার্ব হওয়ার কথা নয়। জি, তারপরে এখানে আরেকটি প্রশ্ন, আমরা সে প্রশ্নটি আজকের সময় নেই, অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি, আজকের আলোচনা করতে পারছি না ইনশাল্লাহ। বিপদ আপদ থেকে বাঁচার উপায় কী, কোন দোয়াগুলো আমরা করব, আমরা সে বিষয়টি পরবর্তী পর্বে আলোচনা করার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলাকে অসংখ্য ধন্যবাদ, আরটিভি পরিবারকে ধন্যবাদ। জি, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন, আজকে বিদায় নিচ্ছি ইনশা আল্লাহ তাআলা। আমরা বাকি প্রশ্নগুলোর আলোচনা সামনের সপ্তাহে করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।